যে করেই হোক এসে গাপে খেলতেই হবে। সেই লক্ষ্যে গত 6-7 সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করেছেন ইবাদত হোসেন চৌধুরী। এই চিত্র গত 3 আগস্টের। সতীর্থরা যখন ইয়ো টেস্ট দিতে ব্যস্ত, তখন ইবাদত ব্যস্ত ছিলেন নিজের সুস্থতা ফিরে পেতে, কিন্তু লাভ হয়নি কিছুতেই। প্রথমে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হলেও উন্নতি সন্তোষজনক না হওয়ায় বাদ দেওয়া হয়েছে ইবাদতকে, এমন কথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। ইবাদতের জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে তানজিম সাকিবকে। হাঁটুর এই ইঞ্জুরি কারণে দীর্ঘ মেয়াদে হুমকির মুখে পড়তে পারে ইবাদতের ক্যারিয়ার। এই বছরের শেষের দিকে হতে যাওয়া ভারত বিশ্বকাপ তো বটেই, 2024 সালে হতে যাওয়া টি-20 বিশ্বকাপও মিস করার সম্ভাবনা জেগেছে তার। গত জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের সময় হাঁটুতে আঘাত পান ইবাদত। তার ইঞ্জুরি মূলত হাঁটুর লিগামেন্টে। গ্রেড 1 থেকে গ্রেড 2-এর মাঝামাঝি ধরনের ইঞ্জুরি এটি। সাধারণত এমন ইঞ্জুরি থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করাতে হয়। অপারেশন টেবিলে গেলে আবারও খেলায় ফিরতে লেগে যাওয়ার কথা প্রায় 8 থেকে 9 মাস। যদি সত্যিই ইবাদতের অপারেশন করানোর প্রয়োজন পড়ে, তাহলে অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপ খেলতে পারবেন না নিশ্চিতভাবে। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে 2024 সালের জুন মাস থেকে। সেই টুর্নামেন্টও মিস করার সম্ভাবনা বেশি এই পেসারের। আর ইবাদতের যে ছুরিকাছির নিচে যাওয়ার প্রয়োজন পড়তে পারে, সেটা খানিকটা ধারণা করা যায় বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর কথায়। উন্নত চিকিৎসার জন্য ইবাদতকে বিদেশে পাঠানোর কথা বিবেচনায় রয়েছে বোর্ডের। আগামী বিশ্বকাপের ইবাদতের দলের নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য বিসিবি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, এবং এরপরে যদি কোনো উন্নত চিকিৎসার জন্য ওকে বিদেশে পাঠানোর প্রয়োজন হয়, সে ব্যাপারেও বিসিবি চিন্তাভাবনা করছে। অর্থাৎ যত দ্রুত এবং নিরাপদভাবে ইবাদতকে আবার খেলায় ফিরিয়ে আনা যায়, এ ব্যাপারে বিসিবির মেডিকেল টিম সর্বাত্মক সহযোগিতা করে যাবে। প্রথমে এশিয়া কাপের দলে ইবাদতকে রাখা হলেও মঙ্গলবার তাকে বাদ দিয়ে তানজিম সাকিবকে নেওয়ার কারণ সোমবারই ক্রিকফ্রেন্জিকে জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিশ্বকাপের আগে ইবাদতকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তারা। মিনহাজুল আবেদিন বলেছিলেন, ইবাদত পুরোপুরি ফিট হয়ে ওঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাইছি না, তাই এশিয়াকাপে ওকে ছাড়াই যাবে দল। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। হাঁটুর এ ধরনের ইঞ্জুরি থেকে শুধুমাত্র রিহাব প্রক্রিয়ার মাধ্যমেও সেরে ওঠা যায়, তবে সেটা কতটা কার্যকরী হবে সে সম্পর্কে থেকে যায় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ইবাদতের জন্য কোন পথে হাঁটবে বিসিবি, সেটা জানতে হলে এখন অপেক্ষা করা ছাড়া নেই আর কোনো গতি। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেন্জি।